উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানার চেষ্টা করছো। এইবার রোগী নিবল আসি এম্বুলেন্স চালকে সংঘটিত করেছে অদ্ভুত কাণ্ড। মদর নিচাত মাতাল 108 এম্বুলেন্স সেবার চালক কি করেছিল এম্বুলেন্স চালকজনে, রাইজে কিদরে উভতি ধরেছে এম্বুলেন্স চালকক জানার চেষ্টা করি। এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। রোগী নিবল আসি 108 এম্বুলেন্স চালকর অদ্ভুত কাণ্ড। মদর নিচাত মাতাল এম্বুলেন্স চালক, মাতাল চালকর অবস্থা দেখি হতভম হয়েছে রোগীর পরিয়াল। অতিপাত্রা মদ্যপান করে অহার অভিযোগ এম্বুলেন্স চালকজনের বিরুদ্ধে। চালকর অবস্থা দেখি রোগীর পরিয়ালে ব্যক্তিগত গাড়ি ভাড়ালৈ লৈ যায় রোগীজনক। চাপরত সংঘটিত হয়েছে এই সমগ্র ঘটনা আমি ইতিমধ্যে উল্লেখ করেছো। এগারী এম্বুলেন্স চালকর কাণ্ডই এটা জোকারিছে চাপর। রোগী নিবল আসি 108 এম্বুলেন্স চালকে সংঘটিত করেছে অদ্ভুত কাণ্ড। মদর নিচাত মাতাল এম্বুলেন্সর চালক, মাতাল চালকর অবস্থা দেখি হতভম হয়েছে রোগীর পরিয়াল। আমি মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো। চাপরত সংঘটিত হয়েছে এই সমগ্র ঘটনা আর এম্বুলেন্স চালকর কাণ্ডত অতিষ্ঠ হয়ে উপায় নেপায় ব্যক্তিগত গাড়ি ভাড়াত লৈ বরপেটা মেডিকেল কলেজ হাসপাতাললৈ লৈ যাবলগীয়া হয়েছে রোগীক। হৃদরোগত এগারী আক্রান্ত ব্যক্তিক নিবর 108 এম্বুলেন্স মাতিছিল আর এম্বুলেন্স চালকর অবস্থা দেখি ব্যক্তিগত গাড়ি ভাড়াত লৈ লৈ গৈছে রোগীর পরিয়ালে। ব্যক্তিগত গাড়ি ভাড়াত লৈ লৈ যাবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাপরত এই সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো। চাপরের ঘটনা এয়া, মাতাল চালকর অবস্থা দেখি হতভম হয়েছে রোগীর পরিয়াল। এয়া এই অবশেষত ব্যক্তিগত গাড়ি ভাড়াত লৈ লৈ যাবলগীয়া হয়েছে রোগীজনক। চাপৰ দৃশ্যাংশ এয়া। মন্তব্য আছে সমগ্র ঘটনা সন্দৰ্ভত, মন্তব্য শুনাই লব বিচাৰিছো। হয়, তাৰমানে আমাৰ এক ঘণ্টাৰ অলপ বেছি হ'ল, এক ঘণ্টাৰ মানে পেচেণ্ট এজনী লৈ অহা হৈছিল ভণ্টি এজনীক। এক ঘণ্টা মানে 108ত আমি ফোন কৰি ইয়াৰ পৰা ৰেফাৰ লিখিলে, চাপৰ হস্পিটেলত লৈ আহিছিলোঁ আমি। ৰেফাৰ লিখিলে ইয়াৰ পৰা মঙাইগাঁৱলৈ ৰেফাৰ লিখিছিল। তাৰপিছত আমি ইয়াতে 108 ফোন কৰিলোঁ। এক ঘণ্টাৰো বেছি হৈছিল, এক ঘণ্টাৰ পিছতহে আহিল 108। তাৰপিছত কিন্তু অহাৰ পিছত আমি দেখিলোঁ ড্ৰাইভাৰজন খুব বেয়াকৈ ড্ৰিংক কৰি আছে, মদ খাই আছিল। তেওঁ মানে নিজৰ বেলেঞ্চ নোহোৱা হৈছিল, কথাখিনি কৈ আছিল, কথাখিনিও মানে নৰ্মেলি কথা কোৱা নাই, অলপ মানে এবনৰ্মেলি কথা কৈ আছিল। তেওঁ নিজৰ বেলেঞ্চ নাই। তে এনেকৈ এটা ইমান এটা ছিৰিয়াছ পেচেণ্ট আমি কেনেকৈ এই 108ত পঠাওঁ? তেওঁৰ অলপ হাৰ্টৰ প্ৰব্লেম আছিল আৰু অক্সিজেনৰ মানে খুব ৰিকুৱাৰমেণ্ট আছিল, মানে অক্সিজেন থাকিব লাগিব। কিন্তু ঘটনাটো হৈছে, এওঁ যেনেকৈ ড্ৰাইভ কৰিব, ড্ৰিংক কৰা মানুহ এজন কেনেকৈ ড্ৰাইভ কৰিব, এইটো মানে আমি একচুৱেলি এইটো কেতিয়াও আমি ধাৰণাই কৰিব পৰা নাই যে 108ত মানে ইমান এটা ছিৰিয়াছ এটা ইছ্যু। 108 এম্বুলেঞ্চ যিহেতু আমি পেচেণ্টটো যে পেচেণ্ট আমি ইয়াৰ পৰা লৈ যাওঁ আমি 108ত, তেওঁ এনেকৈ ড্ৰাইভ মানে ড্ৰিংক কৰি আহিব, মদ খাই আহিব, এইটো আমি কেতিয়াও ভবা নাই। পিছত আমি তেওঁক এতিয়াতো লৈ যাব পৰা নাই, তাইক এইটো এম্বুলেঞ্চত বহুত ৰিস্কি হৈ যায়। তাৰপিছত আমি চৰকাৰী হস্পিটেল মানে যিটো আমাৰ 108 যিটো স্কিম মানে আমাৰ ইয়াত আছে, আমাৰ সুবিধা আছে, এইটো আমি মানে আমি না মানে ইমান ৰিস্ক লোৱা নাই। তাৰপিছত আমি ইয়াৰ পৰা প্ৰাইভেট এম্বুলেঞ্চ ফোন কৰি মাতি আনি সিহঁতৰ দি পঠালোঁ, কিন্তু বহুত দেৰি হৈ গৈছিল। পেচেণ্টজনী এনেকুৱা কণ্ডিশ্যনত নাছিল যে আমি ইমান সময় ৰখি থাকিম, কিন্তু বহুত অসুবিধা হৈছে। আমি চৰকাৰক অনুৰোধ জনাম এইবিলাকৰ খুব মানে এইবিলাক অলপ নজৰ ৰাখিবলৈ আৰু ভৱিষ্যতত যাতে এনেকুৱা মানে এনেকুৱা ঘটনা আৰু মানে পুনৰাই নহয়, আপোনালোকে অলপ মানে উদ্বোধন কৰ্তৃপক্ষক আমি অনুৰোধ জনাম যে এনেকুৱা ঘটনা যাতে আকৌ কেতিয়াও নহয়। নাম অৰূপ বৰ্মন, মই EMT ইমাৰ্জেঞ্চি মেডিকেল টেকনিচিয়ান হয় আৰু 108ৰ। এতিয়া মানে সি ডিউটিত আহিল, মোৰ মানে কলিগ
পাইলট সঞ্জয় কুমার নাথ ডিউটিত আহিল, ময়ও ডিউটিত আহিলো ৰাতি নাইট শিফ্টত, মানে নাইট শিফ্টত আমি ডিউটিত আহিলো, দুই আহিল ঘৰৰ পৰা, ময়ো ঘৰৰ পৰা আহিলো। এতিয়া মানে কি হ'ল মানে কি, এতিয়া মানে পাব্লিকে মানে কি পাইছে বোলে কিবা কি কৰিছে, কি কৰিছে পাব্লিকে কৈ আছে, কিবা ড্ৰিংক চিংক কৰিছে এনেকৈ কৈ আছে, কিন্তু মই ঘৰৰ পৰা আহিলো, মইতো একেলগে অহা নাই না, মই ঘৰৰ পৰা আহিছোঁ, সিও ঘৰৰ পৰা আহিছে। এইটোতো মানে কি, এতিয়া ক'ব গ'লে মানে মইতো হেৰি, মোৰ যিটো কৰ্তব্য মই কৰিব লাগে মইতো কৰিমেই না, এইটো পেচেণ্টক অক্সিজেন দিব লাগে, ঠিক আছে। এতিয়া মানে ডিউটিটো তার ডিউটি, এতিয়া বেলেগ তো মই এইটো কেনেকে মানে এইটো কি করিম, ম্যানেজ করিম ডিউটি কমকতি, এতিয়া ফোন করিব লাগিব। আপনি যে করা নাই মানে কোনো হাতত ব্যবস্থা হাতত লওয়া নাই, ফোন কর এক্সিডেন্ট হয়ে গেলে এটা রিক্স আর কোনে লব, এটু তো ময়ও লব নোয়ারো, কিন্তু এটা তো 108 আছে, কিন্তু আপনি নিব পড়া নাই অবস্থা, আমার পাটার মধ্যে রুকি আছে, আধা ঘন্টা বেশি হইছে, এতিয়া রিক্স আর কোনে লব, এটু তো মানে ময়ও লব নোয়ারো বা আপনিও লব নোয়ারে রিক্সটু, এটু আর কোনে লব, এই 108 খন কোর একচুয়ালি এটু চাপরর, চাপরর চাপরের রিয়ার, হ্যাঁ চাপরর, এটাই 108।